সবাইকে স্বাগত জানাচ্ছি টুডে বাংলা এসডির নিয়মিত আয়োজন প্রবাস বার্তায়। সাথে আছি মিরাজ হোসেন গাজী। সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার দীর্ঘদিন থেকে বন্ধ, অর্থাৎ সেই 2012 সালের পর থেকে এই শ্রমবাজারটি বন্ধ। এ নিয়ে নানা রকম খবর বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করেছি। যখনই কোনো বৈঠক হয়েছে, কোনো আপডেট তথ্য সামনে এসেছে, তখন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ঠিক সেই ধারাবাহিকতায় আরব আমিরাত শ্রমবাজারে নতুন করে একটি সম্ভাবনা দেখা দিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। যেটি বলছিলাম যে 2012 সালের পর থেকেই সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারটি কিন্তু বন্ধ রয়েছে। এরপরে কয়েক দফা বৈঠক হয়েছে, নানারকম দেনদরবার হয়েছে, প্রধানমন্ত্রী মন্ত্রী পর্যায়ের বৈঠকও কিন্তু হয়েছে। আশার আলোও বিভিন্ন সময় জ্বলেছে, কিন্তু সেটি হয়তো পূর্ণতা পায়নি। এবার একটি ভালো খবর দিতে চাই, সেটি হচ্ছে আজকে 2 ফেব্রুয়ারি 2020, কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল দুপুর বারোটার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে আমি কথা বলি সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বিষয়ে। যেহেতু একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারটি খুলে যাবে, তার ব্যাখ্যাটি জানার জন্য আমাকে ফোন করেছিলাম, উনি বিস্তারিত জানিয়েছেন, সেটি আপনাদেরকে জানাবো। সেটি হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারটি আগামী মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই শ্রমবাজারটিতে কর্মী যাওয়া শুরু হবে। নিশ্চয়ই অনেক ভালো একটি খবর, যেটি যদি এটি বাস্তবায়ন হয়, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু মার্চ থেকেই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হবে। অনেক বড় একটি খবর, যারা দীর্ঘদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্যে ব্যাকুল হয়েছিলেন, অপেক্ষায় ছিলেন, তাদের জন্য অনেক বড় একটি খবর। আবার যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা ছিলেন, তারা হয়তো এখন মালয়েশিয়া বাদ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে যদি আগে খুলে যায়, সেখানে হয়তো যাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ শ্রমবাজারটি খুলে যাওয়া হচ্ছে বাংলাদেশের জন্য অনেক বড় একটি সুখবর। তবে হ্যাঁ, কিছু বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এখন আলোচনা চলছে, সেই আলোচনার মধ্যে যেটি আছে যে প্রথম দিকে প্রাথমিকভাবে সেখানে শুধুমাত্র দক্ষ কর্মী, বিভিন্ন খাতে যারা দক্ষ কর্মী আছে, সেই দক্ষ কর্মী সেখানে যেতে পারবেন, এটি মন্ত্রী জানিয়েছেন। এবং সেই দক্ষ কর্মী বেসরকারি রিক্রুটিং এজেন্সি সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশে যারা ডিমান্ড আনবে বা ওইখান থেকে যারা ডিমান্ড বের করবে, তারা কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত থাকবেন। নিশ্চয়ই সরকারও সেখানে তদারকি করবেন, তবে প্রাথমিকভাবে দক্ষ কর্মী যাবে, এরপর আস্তে আস্তে হয়তো সকল কর্মী সেখানে যাওয়ার সুযোগ পাবে। তবে বড় কথাটি হচ্ছে, যদি কর্মী যাওয়া শুরু হয়, তাহলে কিন্তু এই বাজারটি যদি চালু হয়ে যায়, তাহলে বাংলাদেশ থেকে যেই কর্মীরা অপেক্ষায় আছেন, যেটি বারবারই বলছি, তারা যাওয়ার সুযোগটি পাবেন। আর এই বিষয়ে আরেকটি আপডেট দিতে চাই, সেটি হচ্ছে যে যেটি ধারণা করা হচ্ছে বা জানা গেছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এই সপ্তাহে শেষের দিকে বা আগামী সপ্তাহের প্রথম দিকে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন, সেখানে বৈঠক করবেন, সেখানে বিভিন্ন পক্ষের সাথে যারা নিয়োগদাতা আছেন, যারা ওখানকার ব্যবসায়ী আছেন, তাদের সাথে বৈঠক করে কথা বলে এ বিষয়ে সব কিছু ঠিকঠাক করা হবে। প্রিয় বন্ধুরা, যারা টুডে বাংলা এসডির সাথে নিয়মিত যুক্ত আছেন, আমরা চেষ্টা করি আপনাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদটি দেওয়ার জন্যে। কখনও কোনো মন গড়া তথ্য বা নিজেদের মন থেকে কোনো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি না, আমরা সঠিক সোর্স নির্ভর হয়েই আপনাদেরকে তথ্য দিচ্ছি। তবে এ বিষয়ে পরবর্তী আপডেটগুলো কী হবে, সেটিও নিশ্চয়ই আপনার অপেক্ষায় থাকবেন, আমরাও চেষ্টা করবো সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আর যারা টুডে বাংলা এসডির সাথে যুক্ত আছেন, যেসব বন্ধুরা নিয়মিত আমাদেরকে ফলো করেন, তাদেরকে বলবো আপনারা গঠনমূলক যে কোনো সমালোচনা, যে কোনো পরামর্শ আপনারা দেবেন। অনেকেই বিভিন্ন সময় দেখা যায় যে হয়তো মন্ত্রীকে বা সচিবকে বা বিভিন্ন সোর্স যখন আমরা নির্ভর করি, তখন তাদেরকে হয়তো একটু কটু কথা বলেন, সেটির চেয়ে আমার যদি পরামর্শ থাকবে, আপনারা একটু গঠনমূলক সমালোচনা করেন তাহলে কিন্তু, বা পরামর্শ দেন, তাহলে ওনারাও কিন্তু সেখান থেকে শিক্ষা নিতে পারবেন বা সেখান থেকে ওনারাও কিছু জানতে পারবেন। আপনাদের অভিজ্ঞতাগুলো আপনারা সেভাবে লিখলে আমার মনে হয় যে তাহলে ভালো হবে, কারণ টুডে বাংলা এসডি এর প্রবাসীদের সবচেয়ে প্রিয় একটি অনলাইন প্ল্যাটফর্ম, এবং এই খাতের সাথে যারা যুক্ত আছেন, মন্ত্রণালয়, বিভিন্ন দূতাবাস বা ব্যবসায়ীরা, সবাই কিন্তু নিয়মিত ফলো করেন টুডে বাংলা এসডির এই প্রবাস বার্তা অনুষ্ঠানটি। এই জন্য আপনাদের প্রতি এই অনুরোধই থাকলো, আপনাদের গঠনমূলক পরামর্শ, অভিযোগ, যে কোনো কিছু আপনারা লিখতে পারেন। এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, সেখানে আপনারা বিস্তারিত লিখে পাঠাতে পারেন, তাহলে আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো নিয়েও কথা বলার জন্য। এই ফাঁকে একটু বলে রাখি, যারা মালয়েশিয়াতে G2G+ কলিং ভিসায় 2017-18 সালে গিয়েছিলেন, তারা যারা ফেরত এসেছেন ব্যাক ফর গুড কর্মসূচিতে, যারা হয়তো প্রতারিত হয়েছেন, তাদের চুক্তি অনুযায়ী কাজ হয়নি, বেতন হয়নি, বা গিয়ে কোম্পানি খুঁজে পাননি, তাদেরকে বলছি
আপনাদের জন্য আমরা কথা বলবো মন্ত্রণালয়ে আপনাদেরকে ক্ষতিপূরণ কিভাবে আদায় করে দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে মন্ত্রীর সাথে আমরা কথা বলেছি চেষ্টা করব আপনারা যারা দেশে এসেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন বা মন্ত্রণালয়ে সরাসরি লিখিতভাবে যোগাযোগ করবেন আমাদের WhatsApp নাম্বার আপনারা বিস্তারিত যদি আপনি লিখে পাঠান তাহলে আমরা চেষ্টা করব আপনাকে ফোন দেওয়ার জন্য আপনার নাম্বারটা অবশ্যই সেখানে দেবেন এবং বিস্তারিত লিখে পাঠালে আমরা চেষ্টা করব আপনাকে ডেকে আপনার বিষয়গুলো সমাধান করার জন্য তো যেটি বলছিলাম সংযুক্ত আরব আমিরাতের খবরটি আমরাও নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তবে ভালো খবর হচ্ছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে মার্চ মাসেই খুলে যাবে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার তবে এটি দক্ষ অভিজ্ঞ কর্মীদের জন্য সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এই পর্বে মিরাজ হাসান গাজী আল্লাহ হাফেজ